লন্ডন মেট্রোপলিটন পুলিশের কর্মসংস্কৃতি ও মানের ব্যাপক সমালোচনা নিয়ে যে প্রতিবেদন সম্প্রতি প্রকাশিত হয়েছে তাতে এই পুলিশ বাহিনীর মধ্যে চরম ব্যর্থতার নানা দিক উঠে এসেছে। মেট্রোপলিটন পুলিশ বাহিনী নিয়ে ব্যারনেস লুইস কেসি তার পর্যালোচনামূলক একটি প্রতিবেদন তুলে ধরেছেন, যেখানে পুলিশ বাহিনীর মধ্যে বৈষম্যের সংস্কৃতি, নারী ও শিশুদের রক্ষায় তাদের ব্যর্থতা, নিজেদের বাহিনীর ওপর নজরদারিতে অক্ষমতা এবং পুলিশের ওপর সাধারণ জনগণের আস্থাভঙ্গের ভয়াবহ চিত্র উঠে এসেছে। লন্ডন পুলিশ বাহিনীর ইতিহাসে এত ব্যাপক ব্যর্থতার চিত্র এর আগে কখনো গণমাধ্যমে উঠে আসেনি। বর্তমানে পুলিশের এই বাহিনীতে কর্মীর সংখ্যা প্রায় 43,000। ব্যারোনাস কেসির 363 পৃষ্ঠার রিপোর্টে বেরিয়ে আসা ব্যর্থতা ও বৈষম্যের মধ্যে কিছু জ্বলন্ত দৃষ্টান্ত শিশুদের সুরক্ষাদান, ধর্ষণ এবং গুরুতর যৌন অপরাধের মতো। জনগণকে রক্ষা করার ক্ষেত্রগুলোকে অগ্রাধিকার না দেওয়া এবং বিশেষজ্ঞদের পরামর্শ না নেওয়ার কারণে নারী ও শিশুদের আরও ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এতে বলা হয়েছে ধর্ষণ ও গুরুতর যৌন অপরাধের ঘটনাগুলো তদন্তের সময় অফিসারদের ভাঙা, অকেজো বা জিনিসপত্রের ঠাসা ফ্রিজ ও ফ্রিজার নিয়ে ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়েছে, যার ফলে তাদের তদন্ত কাজ বাধাগ্রস্ত হয়েছে। এসব ফ্রিজে অপরাধের গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণ রাখা হয়। অনেক সময় অতিরিক্ত নমুনা সেখানে মজুদ রাখায় পরীক্ষার ফলাফলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণ অযত্নেও নষ্ট হয়ে গিয়েছে। You know, has to be a moment that change came. Change didn't come. So now this report has to carry that and has to take responsibility. We've let Londoners down and we've let our own front line down. And this report paints that vividly. And as I've said several times, I'm deeply sorry for that.